ছাত্রছাত্রীরা, দেখো নীল মানুষের কাহিনী একটি ছোট গল্প হলেও লেখক সুনীল গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে এই কাহিনীকে নিয়ে একটি উপন্যাসও লেখেন নীল মানুষের কাহিনীর নামেই। তো এখানে আমরা তোমাদের পাঠ্য নীল মানুষের কাহিনী গল্পের আলোচনাই করব। শুরুতেই আমরা দেখি গল্পের এক বিশেষ চরিত্র চিত্রার ভাই পাপ্পু দোতলার বারান্দায় বল খেলতে গিয়ে তার বলটা বাড়ির পিছনের মাঠে পড়ে যায় এবং সেটা খুঁজতে গিয়ে প্রথম নীল মানুষ রণজয়কে সে দেখতে পায় জামরুল গাছের পাশে দাঁড়িয়ে থাকতে। প্রথমে পাপ্পু তাকে চোর ভাবলেও পরে মাথায় বড় বড় চুল নীল বর্ণের দৈত্যাকৃতি লোকটাকে দেখে পাপ্পু বক রাক্ষস মনে করে ভয় পেয়ে যায়। পিছন ফিরে ছুটে আসার সময় লোকটি জানায় যে সে পাপুর দিদি চিত্রার সঙ্গে দেখা করতে চায়। এদিকে পাপু দিদিকে গিয়ে সে কথা বলতেই কৌতূহলবশত চিত্রা বাগানের কাছে এসে অদ্ভুত দর্শন রণজয়কে দেখে এবং হাঁড়ির মধ্যে থেকে কথা বলার মতো গম্ভীর গলার আওয়াজ শুনে অজ্ঞান হয়ে যায় এবং নীল মানুষ তাকে পাঁজাকলা করে তুলে নিয়ে যায় বাগানের মধ্যে। ততক্ষণে পাপুর চিৎকারে তার ছোট কাকা মা এবং পাড়ার লোকেরা বাগানের দিকে ছুটে আসেন এবং দেখেন চিত্রা মাটিতে পড়ে আছে আর একটা বিশাল নীল দৈত্য ঝুঁকে আছে তার মুখের কাছে। এদিকে দৈত্যাকৃতি রণজয়কে চিনতে না পেরে পাড়ার লোকজন লাঠি দা শাবল নিয়ে তাকে আক্রমণ করে। জ্ঞান ফেরার পর চিত্রা রণজয়ের হাত কামড়ে দিয়ে কোনো রকমের সেখান থেকে পালিয়ে যায়। রণজয় ও পাড়ার লোকের তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এ নিয়ে সমগ্র নিশানপুর গ্রামে দারুণ উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই দৈত্যকে ঘিরে নানা রকম গল্পও তৈরি হতে থাকে। কেউ বলে তার মুলোর মতো দাঁত, কারো মতে তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বলে ওটা আসলে একটা গরিলা কিংবা শিম্পাঞ্জি অথবা ওরাং ওটাঙও হতে পারে। অনেকে আবার এ প্রসঙ্গে তন্ত্র সাধনার প্রসঙ্গও তুলে ধরে যে কোনো তান্ত্রিক সাধক বোধহয় কোনো মরা মানুষকে জাগিয়েছে। খবরের কাগজেও ছাপা হয় নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাবের কথা। এদিকে দৈত্যের মতো লোকটা নিজেকে রণজয় বলে পরিচয় দেয়। আসলে রণজয় নামে একজনের সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু একদিন হঠাৎ রণজয় নিরুদ্দেশ হয়ে যায়, কেউ তার কোনো খবর জানতে পারে না। রণজয় দৈত্য হয়ে যাওয়ার বিষয়টি বেশ অদ্ভুত। সে প্রথমে স্বাভাবিক একজন মানুষই ছিল, একদিন অন্য এক গ্রহের প্রাণীর ছোঁয়ায় রণজয় নাকি নীল মানুষে পরিণত হয়। সে প্রায় 7.5 ফিট লম্বা হয়ে যায়, মুখটা সিংহের মতো প্রকাণ্ড হয়ে যায়, চুলগুলোও ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে যায়। এইভাবে তার গলার স্বর এবং চেহারা পরিবর্তিত হয়ে যায় বটে, তবে তার মধ্যে আগের মানুষের মতো বিবেকটি কিন্তু পরিবর্তিত হয়নি। রণজয় তার এই পরিবর্তনের বিষয়টি নিজের কাছের মানুষদের বোঝাতে পারেনি, তাই সাধারণ মানুষের মতো নিজের বাড়িতে সে থাকতেও পারেনি, তাকে চলে যেতে হয়েছিল জঙ্গলে। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী পর্যায়ে আমরা গল্পের বাকিটা নিয়ে আলোচনা করবো।